কথার কথাতে আবিদ ইরা দুজনেই বেশ শব্দ করে হেসে ফেলে, কিন্তু সে হাসি আর বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না বোধহয়। ছাদের উপর থেকে কথার চোখ নিচে যেতেই দেখে তার বাবা আশরাফুল ইসলামের রাগি দৃষ্টি তাদের উপরে নিক্ষেপ করেছে। সাথে সাথে কথা পিছিয়ে যায়। ইরা কথাকে জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করল, পিছিয়ে গেলি কেন কথা? কথা ঢোক গিলতে গিলতে জবাব দিল, বাবা দেখে ফেলেছে নিচ থেকে আপু, বাবা তো দোকানে গিয়েছিল, এত দ্রুত ফিরে এসেছে, বোধহয় একটা ঝড় আসবে রে আপু, নিজেকে প্রস্তুত কর। কথার বলা কথা শুনে আবিদ আর ইরার দুজনের চোখ যায় নিচে। কথা কিছু ভুল বলেনি ইরার, বাবা কি তার অগ্নিদৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়েছে? ইরাকে ভরসা যোগাতে আবিদ বলল, ভয় পেও না ইরা, আমি আছি তো নাকি? পরিস্থিতি যাই হোক, তুমি সবসময় নিজের খেয়াল রাখবা, আর আমি খুব শীঘ্রই দেখো তোমাকে নিজের কাছে নিয়ে আসবো। আবিদের কথা শেষ হতে না হতেই কথা ইরার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। যাবার সময় আবিদের দিকে মলিন দৃষ্টিতে তাকায় ইরা, ভেতরটা যেন ভেঙে চুরে যাচ্ছে আবিদের। ইরাকে শক্ত থাকতে বললেও তার মনের ভেতর ধরা দিয়ে ইরাকে হারানোর আশঙ্কা। ড্রয়িং রুমে স্বামীর রাগি চেহারা দেখে প্রসন্ন করে রত্না জাহান। আশরাফুল ইসলাম তার কোনো উত্তর দেয় না। ইতিমধ্যেই কথা আর ইরাও চলে এসেছে। আশরাফুল ইসলাম ইরাকে দেখে রেগে আবিদের বাড়ির সামনে গেল। আবিদকে চিৎকার করে ডেকে এনে বের করল, সাথে তুহিনও বেরিয়ে এসেছে। কি হয়েছে আঙ্কেল, আপনি এত চিৎকার করছেন কেন? তুহিনের প্রশ্নের কোনো উত্তর দিলেন না আশরাফুল ইসলাম। আবিদের মুখোমুখি দাঁড়িয়ে বলল, লজ্জা বলতে কোনো বস্তু কি তোমার ভেতরে নেই? কালকে এত বড় ঘটনা করেও আবার আজকে আমার মেয়ের সাথে ছাদে দেখা করতে গেছো? আশরাফুল ইসলামের প্রশ্নের কোনো উত্তর নেই আবিদের কাছে। মাথা নিচু করে সবটা শুনে যাচ্ছে। এখন সে যাই বলুক না কেন তা খারাপই শোনাবে। অবশ্য তোমাকে বলে লাভ কি, মুরগি যদি নিজেই শিয়ালের কাছে যায় দোষ তো আর শিয়ালের না, কিন্তু এসব আমি মেনে নিব না। বেরো তোমরা আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও বলছি। এতক্ষণ ইরা চুপ করে থাকলেও এবার আর মেনে নিতে পারল না আবিদের অপমান। বাবার সামনে গিয়ে দাঁড়ালো, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, এবার তুমি বেশি বেশি করছো বাবা। মেয়ের কথা শুনে আশরাফুল ইসলামের রাগ যেন আরো বাড়ল, কপালে ভাঁজ পড়ল গাঢ় করে। চোখগুলো বড় বড় করে রত্না জাহানকে বলল, তোমার মেয়েকে চুপ করতে গিয়ে কোনো অঘটন ঘটাবে কে জানে, মান সম্মান নিয়ে বেঁচে আছি, এটুকু খোয়াতে চাই না আর। আপনাকে আমি কিছুই বলবো না আঙ্কেল, তবে আপনি আমাকে যতটা খারাপ ভাবছেন আমি ততটাও খারাপ ছেলে নই। ইরাকে আমি বিয়ে করতে চাই। চুপ, একদম চুপ, আমার বাড়ি আমি ঠিক করব, কি হবে আর না হবে একটা কথাও বলবে না তুমি। এইখানে দাঁড়ালাম আমি, ভেতরে যাও গিয়ে নিজের সব জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যাও। আশরাফুল ইসলামকে বিনিময়ে দেবার মতন কোনো উত্তর নেই আবিদের কাছে। এ বাড়ি তো আর তার নিজের না, অধিকার নেই জোর করে থেকে যাবার। এতদিন ছিল বলে ইরার সাথে দেখা হতো, এখন বুঝি আর সে উপায়টুকুও রইল না। আবিদ রত্না জাহানের পাশে দাঁড়িয়ে থাকা ইরার দিকে তাকালো। মেয়েটা কেমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, বোধহয় পাথর হয়ে গেছে। আপনি আমাকে মাথা গোজার ঠাই দিয়েছিলেন, নিজের ছেলের মতন ভালোবেসেছেন কম বেশ। আন্টি মাঝে মধ্যে এটা ওটা আমাকে বানিয়েও দিত, আমি অকৃতজ্ঞ নই যে আপনাদের এত ভালোবাসা ভুলে যাব। আপনাকে কোনো রকম অসম্মান করতে চাই না আমি। যখন সিদ্ধান্ত নিয়েছেন আপনার বাড়ি থেকে চলে যেতে, তো ঠিক আছে আমিও চলে যাচ্ছি, ভালো থাকবেন আপনারা। আবিদ কথাগুলো বলেই তুহিনকে নিয়ে ভেতরে চলে গেল। আবিদের যাবার পানে এক দৃষ্টি তাকিয়ে রইল ইরা, চোখের পলকও ফেলল না। এই বুঝি সবটা শেষ হয়ে যাচ্ছে। 10 মিনিটের মতন সময় পার হবার পর ভেতর থেকে দুভাই তাদের নিজেদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসলো। আবিদ আশরাফুল ইসলামের কাছে যেতেই উনি বলে উঠল, তোমাকে যতটা ভরসা করেছি দাম দিতে পারোনি তুমি, আমার বিশ্বাস ভেঙেছ, বিশ্বাসঘাতকের সাথে আমি কোনো রকম সম্পর্ক তো দূর, আমার বাড়ির ত্রিসীমানাও দেখতে চাই না, চলে যাও তুমি আমার বাড়ি থেকে। আশরাফুল ইসলামের কথা শুনে আবিদ আগের মতনই মাথা নিচু করে রাখল, তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমাকে ভরসাও করতে পারতেন একটুখানি আঙ্কেল, অতটাও খারাপ ছেলে নই আমি। আবিদের কথাতে আশরাফুল ইসলাম রত্না জাহান কেউই কোনো প্রত্যুত্তর করল না। ব্যাগ দুটো তুহিনের হাতে দিয়ে আবিদ ইরার দিকেই গিয়ে গেল।
খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়াল। ইরার চোখে পানি টলমল করছে, চোখের পলক ফেললেই যেন গাল বেয়ে পানি গড়িয়ে পড়বে, কিন্তু সে আবিদ দেখে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ভেতরটা ভেঙে চলে যাচ্ছে। অশ্রুসিক্ত নয়নে মাথা উঁচু করে আবিদের দিকে তাকাতেই আবিদ হেসে বলল, কেন ওইরা, কিছু কিছু কান্না সুখেরই হয়তো তোমার এই কান্নাও সুখেরই হবে ভবিষ্যতে। আবিদের কথা শুনে নিজেকে আর ধাতস্থ রাখতে পারল না ইরা। চোখের অবাধ্য নোনা পানিগুলো গাল বেয়ে পড়তে থাকে, পানিতে টলমল করছে চোখগুলো, ঘোলা ঘোলা দৃষ্টিতে আবিদের যাবার পানে তাকিয়ে রয়েছে। আবিদ চলে যাচ্ছে তাদের বাড়ি থেকে, ইরা চেয়েও কিছু করতে পারছে না। ভেতরটা অসহ্যনীয় প্রণয় দহনে পুড়ছে, পারছে না চিৎকার করে কেঁদে কষ্টগুলো উজাড় করে দিতে। তবে কি আবিদের এই যাওয়াই শেষ যাওয়া, না হলে ইরার এতখানি কষ্ট কেন হচ্ছে? মায়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল ইরা। এই কষ্টের ভার যে আর নেওয়া যাচ্ছে না। আবিদ যদি আর কোনোদিনও ফেরত না আসে, একেবারে শূন্যে মিলিয়ে গেলে তখন কি হবে ইরার? সে যে নিজের জীবনটাকে আবিদের সাথে সাজানোর স্বপ্ন দেখেছে, তবে কি সেই স্বপ্ন পূরণ করার আগেই ভেঙে গেল? প্রণয় কি সুখের চেয়ে বেশি বিরহে পোড়ায়? বাতাসের হাওয়ায় চুলগুলো উড়ে উড়ে চোখে মুখে আশ্রয় এসে পড়ছে। হয়তো এতে বিরক্ত হবারও কথা, কিন্তু তরুণী বিরক্ত হবার বদলে ছাদের একপাশে দাঁড়িয়ে খোলা আকাশ দেখতে মগ্ন। যেন এভাবে অনন্তকাল তাকিয়ে থাকতে পারলেই তার শান্তি মিলবে। পর্যাপ্ত পরিমাণে না ঘুমানোর কারণে চোখের নিচে কালিও পড়েছে, চেহারার ফর্সা ভাব কমে গিয়ে কেমন মলিন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো যেন ধরে এলো, ফলস্বরূপ ছাদেই বসে পড়লো আলগোছে। বসে বসেও সেই দৃষ্টি একই রয়েছে। আনমনা হয়ে বেশ খানিকক্ষণ বসে রইল ইরা। পুরো বাড়িতে ইরাকে খুঁজে না পেয়ে ছাদে উঠতেই কথার দৃষ্টি গেল এলোকেশ ইরার দিকে। ইরার কাছে যে এই পিছন থেকে জড়িয়ে ধরল, ইরার তাতে কোনো ভ্রুক্ষেপ দেখা দিল না, সে আগের মতনই বসে আছে। ইরার এরকম ব্যবহার দেখে কথা মুখটা ভার করে ইরার সামনে এসে বসল, তারপর বলল, তুই কেমন বদলে গেছিস আপু, কথা বলবি না আমার সাথে? কথার বলা কথা শুনে ইরা মাথা তুলে কথার দিকে তাকালো। কথা আগ্রহ নিয়ে তাকিয়েছে, ইরা এই বুঝি তাকে কিছু একটা বলবে। কথার আগ্রহ সেখানেই ধূলিসাৎ করে দিয়ে ইরা চুপ করে রইল। কথার মনেও যা আশা ছিল তা মুহূর্তের মধ্যেই নিরাশা হয়ে গেল। কথাই বলবি না তুই, এরকম মনমরা হয়ে থাকলে? দাঁড়া তুই বস, আমি নিচ থেকে চিরুনি নিয়ে আসছি, তোর চুলগুলো সুন্দর করে আঁচড়ে দেবো, দেখিস। দ্রুত পায়ে কথা হেঁটে নিচ থেকে চিরুনি নিয়ে আসলো। ইরার পেছনে গিয়ে বসে চিরুনির সাহায্যে চুল আঁচড়াতে গেল, কিন্তু চিরুনি পুরো চুল বেয়ে আর নিচে নামলো না, আটকে গেল। এতদিন চুলের ঠিকঠাক মতন যত্ন নেয়নি, ফলস্বরূপ চুলে জট পেকেছে কিছুটা। কথা মোটা চিরুনিটা নিয়ে ইরার চুলগুলো আশ্রানোর চেষ্টা করতেই ইরা ব্যথায় আ শব্দ করে ওঠে। সাথে সাথে কথা চিরুনি থামিয়ে দেয়। ইরা গম্ভীর কণ্ঠে বলল, লাগছে তো আমার নাকি, অযথা বিরক্ত করবি না আমায়। কথাগুলো বলে ইরা হনহনিয়ে নিচে চলে গেল রুমে। কথা মলিন দৃষ্টিতে চিরুনিটার দিকে তাকিয়ে রইল, যেন কান্না পাচ্ছে তার। ইরা এমন না হলেও বোধহয় পারত, কিন্তু ইরারই বা কি দোষ দিবে কথা? পরিস্থিতিটাই যে ইরাকে এরকম বানিয়ে দিয়েছে। সময়ের পরিক্রমায় কেটে গেছে আজকে নিয়ে আরও 5 দিন। সেদিন দুপুরবেলা আবিদরা চলে যাবার পর ইরা নিজের রুমে গিয়ে ইচ্ছে মতন কাঁদে। বোনের কান্না থামাতে না পেরে কথা নিজের ফোন দেয় আবিদকে কল করতে, কিন্তু ইরা যতবারই কল করেছে ততবারই ফোন বন্ধ বলেছে। তারপর থেকে ইরার বদল ঘটে, ঠিক মতন খেতেও যায় না ডাইনিং টেবিলে। আশরাফুল ইসলামের ধমক শুনে মাঝে মধ্যে খেয়ে তো নেয় ইরা, কিন্তু তারা 4 জন মিলে একত্রে ডাইনিং টেবিলে বসে আগের মতন হাসি ঠাট্টাতে খাওয়া আর হয় না। সারাটা দিন ঘরে অলস ভঙ্গিতে শুয়ে বসে থাকে ইরা, আর বিকেল হলেই ছাদে গিয়ে বসে থাকবে। তার নিজের কোনো প্রয়োজন বাদে আর কারোর সাথে কথাও বলে না। মা বাবা বোন যে যতটুকু প্রশ্ন করে ইরা ঠিক ততটুকুই উত্তর দেয়। আগের মতন বায়না করে না, যা খেতে দেয় তাই খায়। নতুন জামারও বায়না নেই, নেই ঘুরতে যাবার বায়না, একদম শান্ত হয়ে গেছে। এভাবেই দিনগুলো পেরোচ্ছে। ইরা খবর নিয়ে জানতে পারে সেদিনই নাকি আবিদ যাবার আগে স্কুল থেকে চাকরিটা ছেড়ে দিয়ে একেবারে চলে যায়। ব্যাস এইটুকুই খবর আছে ইরার কাছে। তারপর আবিদের সাথে যোগাযোগ করতে না পেরে এমন নিশ্চুপ হয়ে যায় ইরা। রাত্রিবেলায় ঘড়ির কাঁটায় তখন 10টা বাজে।
মায়ের জোরাজুরিতে একটুখানি খেয়ে রুমে এসে গুটিসুটি মেরে চোখ বন্ধ করে শুয়ে আছে ইরা। কথা ভেতরে এসে ইরার পাশে শুয়ে রইল। চোখের উপর ইরার হাত দেখে দ্রুত লাইটটা অফ করে দিল। কথা নিজেও জানে ইরা এখন ঘুমায়নি, এমনি চোখ বন্ধ করে আছে, তবুও সে কিছু বলল না। হয়তো আগের ইরা হলে এতক্ষণে দুবনে মিলে ভিডিও দেখত আর হাসতো, নইলে ফোনে লুডো খেলত। এখন আর সেসব কিছুই হয় না। বোনের এরকম পরিবর্তনে কথারও কষ্ট কম হয় না। ঘুমানোর জন্য বিছানায় গুছিয়ে নিয়েছেন রত্না জাহান। খাটের এক কোণে বসে আছে বিষণ্ন মনে, বড় মেয়েটাকে নিয়ে মনে চিন্তার ভাজ। এরই ভেতর আসলেন আশরাফুল ইসলাম। বুকসেলফ থেকে একটা বই নিতে গিয়ে রত্না জাহানের চেহারায় চোখ পড়তেই জিজ্ঞেস করে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন রত্না? মন খারাপ? কোনো কিছু নিয়ে কিছু হয়েছে? স্বামীর প্রশ্ন শুনে রত্না জাহান মাথা উঁচু করে তাকালেন, থমথমে গলায় বলল, বড় মেয়েটার এরকম চেহারা মেনে নিতে পারছি না। যেখানে ইরা আমাদের বাড়িটাকে মাতিয়ে রাখতো, সেখানে আজকে ওর এরকম অবস্থা। স্ত্রীর কথা শুনে আশরাফুল ইসলাম গম্ভীর কণ্ঠে বলল, এই ব্যাপার তোমার মুখ দেখে মনে করেছি, কি না কি হয়েছে? মেয়ের এই পরিবর্তন তোমার কাছে কম কিছু লাগছে? বুঝতে পারছো না ও ভালো নেই? তাহলে আমি কি করব? ওর সাথে বড্ড খারাপ ব্যবহার করেছি আমরা, সেজন্য এই মেয়েটা এমন নিঃস্বুপ হয়ে গেছে। এখন আর আমার কাছে আসবে তো দূর, আমি যদি কিছু জিজ্ঞেস করি তবেই কথা বলে, না হলে একদম চুপটি করে থাকে। রত্না জাহানের কথা শেষ হতেই আশরাফুল ইসলাম রাগী দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুমি কি বলছো? বাবা হয়ে মেয়ের প্রেম লীলা মেনে নিতাম আমি? এটা আমি কেন? কোনো বাবাই মেনে নেবে না। আর পাঁচটা বাবা ঠিক যা করত আমিও তাই করেছি। কথাগুলো বলে আশরাফুল ইসলামও রেগে বেরিয়ে গেলেন রুম থেকে। রত্না জাহান থমরে বসে রইল চুপটি করে। বাড়িটাতে শান্তি যেন ছুটি নিয়েছে, অপেক্ষায় দিন গুনছে কেবল সবটা ঠিক হবার। সকালবেলা কথা ড্রয়িং রুমে গেছে, বাবা মা সবাই সেখানেই রয়েছে। রুমে বসা থাকা ইরার চোখ যায় কথার ফোনের দিকে, সাথে সাথে কথার ফোনটা নিজের হাতে নিয়ে আবিদের নাম্বারে কয়েকবার ডায়াল করে, কিন্তু ফলাফল শূন্য। নাম্বার বন্ধ বলছে সমানতালে। আরও একবার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে আবিদের কথা ভেবে। আবিদের নাম্বারটা বাদে আর কিচ্ছু নেই, সে নাম্বারটাও বন্ধ। ইরা শুধু এটুকু জানে আবিদ কুমিল্লা শহরে একটা অঞ্চলে থাকে, কোন বাড়ি কোন ঘর আর কিছুই জানে না। একটা মানুষ যেন কর্পূরের মতন উবে গেল। বিষণ্ন মন নিয়ে ধীর পায়ে হেঁটে ড্রয়িং রুমে যায় ইরা। দরজার কাছে যেতেই রত্না জাহান ডাক দেয়, কোথায় যাচ্ছিস ইরা? পিছন দিক না ফিরেই ইরা উত্তর দেয়, আমি কোথাও যাচ্ছি না, সামনেই আছি। মায়ের কথার উত্তরের অপেক্ষা না করে বাইরে বেরিয়ে যায় ইরা। বাড়ির সামনে বেঞ্চটা ঠিকই আছে এখনো। এই তো কয়দিন আগেও এই বেঞ্চে বসে বসে ইরার জন্য অপেক্ষা করেছিল আবিদ, আর আজকে সব শূন্য। ভাবতেই একরাশ বিষাদ এসে ভর করে মনের ভেতর। ইরা গিয়ে বেঞ্চটাতে বসতেই চোখ পড়ে আবিদের ফুলের টবগুলোর দিকে। দুটো ফুলের টব এখনো আছে, যত্ন না নেবার কারণে গাছগুলো কেমন মরা মরা অবস্থা। ইরা বেঞ্চটাতেই বসে রইল নিশ্চুপভাবে। কেবল মনে হচ্ছে আবিদ কি আর ফিরবে না? কোথাও গিয়ে আশা বেঁধেছে মনে, হয়তো আবিদ ফিরবে, কিন্তু যদি ফিরবেই তাহলে এরকম নিখোঁজ কেন হলো আবিদ? গোটা একটা রাতের ব্যবধানে কি এমন হয়ে গেল? আবিদের চলে যাওয়া চঞ্চল ইরাকে নিস্তব্ধ ইরা বানিয়ে ফেলেছে। এই নিস্তব্ধ ইরা কি আর কোনো দিনও চঞ্চল হতে পারবে? হয়তো না। একটা ক্ষতর মধ্যে দিয়ে দিনগুলো পার হচ্ছে। এই ক্ষততে প্রলেপ লাগালেও বুঝি ক্ষত নিরাময় আর হবে না। সত্যি মানুষ মরে বুঝি একজন মানুষেরই অভাবে। দুঃখের অনুভূতি প্রকাশ করার জন্য মানুষের চোখ দিয়ে যে পানি বের হয় তাকে কান্না বলে, তবে সুখের অনুভূতি প্রকাশ করার জন্য নিশ্চয়ই ঠোঁটের কোণে হাসি থাকবার কথা, তাই নয় কি ইরা? পরিচিত কণ্ঠের আওয়াজ কর্ণকোহরে প্রবেশ করতে হকচকিয়ে বেঞ্চ থেকে দাঁড়ালো ইরা। দৃষ্টি সরিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো মানুষটার দিকে। মুখশ্রী তার গাম্ভীর্যের আড়ালে লুকানো, চেহারার অভিব্যক্তি রহস্যের চাদরে মোড়ানো। ইরার স্থির চোখের চাহনি আবিদের মুখশ্রীর উপর আবদ্ধ। এই শ্যামলা মুখশ্রী দেখার প্রয়াসেই তো তার নিজের চেহারায় এসেছে মলিনতার ছাপ। আবিদ নিষ্পলক তাকিয়ে থাকলো ক্রন্দনরত মুখশ্রীর দিকে। ইরা কিয়ৎক্ষণ প্রতীক্ষা করল, এই বুঝি তার সামনে দাঁড়ানো মানুষটি তার দিকে অগ্রসর হবে। দুজন মানুষের মুখে কোনো কথা নেই, চলছে নিরবতায় দৃষ্টি আদান প্রদানের লুকোচুরি খেলা। ইরার শুষ্ক ঠোঁটের মাঝখানে ধরা দিল নিরুদ্দেশ হয়ে যাওয়া চঞ্চল হাসি।
হৃৎপিণ্ডটা কেবল ধুকপুক করছে, কিন্তু প্রিয় মানুষটির স্থির দাঁড়িয়ে থাকার অভিব্যক্তি তার উদাস মনে অন্য আশঙ্কা দেখা দিচ্ছে। ইরা ধীর পায়ে হেঁটে দাঁড়ালো আবিদের সামনে, অস্থির চিত্তে হাত বাড়িয়ে আমন্ত্রণ জানালো আবিদকে তার হাতটা ধরতে। আবিদও সে আমন্ত্রণ সাদরে গ্রহণ করে ইরার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আরেক হাত দ্বারা ইরার চোখের অশ্রুকণাগুলো সযত্নে মুছে দিল। আবিদের স্পর্শ পেয়ে ইরার বুকের ভেতরটা ক্রমান্বয়ে ধুকপুক করছে, কণ্ঠস্বর দিয়ে যেন শব্দগুচ্ছরা বের হচ্ছে না, চেয়েও বলতে পারছে না হৃদয়ে জমে থাকা কথাগুলো। ইরার বলার আছে অনেক কথা, উত্তর নেবার আছে, কিন্তু কণ্ঠলগ্নে শব্দরা ছুটি নিয়েছে। ইরা ভেতর থেকে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ল, প্রস্তুত করল নিজেকে। কিয়ৎক্ষণ সময় অতিবাহিত হবার পর আবিদ ইরার মুখশ্রীর পানে তাকালো। ইরা, এবার আর আমি যাব না, এক একবারের জন্য তোমাকে নিয়ে যেতে এসেছি। আবিদের কথাতেও ইরার ভেতর কোনো ভাবান্তর লক্ষ্য হলো না, কিন্তু মনে জমা আশঙ্কা ধূলিসাৎ হলো। আবিদের দৃষ্টি পুনরায় নিবদ্ধ হলো ইরার মুখশ্রীর পানে। এই কটা দিনেই কেমন হাল করেছে মেয়েটা, যেই চঞ্চল ইরাকে মলিনতা ছুঁতে পারত না, সেই বদন জুড়ে শুধুই মলিনতার আভাস। চোখের নিচে পড়েছে কালি, বোধহয় ঘুমায়নি ঠিক মতন, রাতগুলো বুঝি নিদ্রাহীনভাবেই পার করেছে। চুপ করে থাকবে, যে ইরাকে আগে ধমক দেওয়া লাগতো চুপ করার জন্য, সেই ইরা আজকে চুপ করে আছে। আমি এসেছি তো ইরা। এবার ইরার নিজেকে শক্ত করতে পারল না, পুনরায় চোখের কার্নিশ ভরে গেল অশ্রু কণায়। আবিদের দিকে নিষ্পলক চেয়ে ক্রন্দনরত কণ্ঠে শুধালো, এত দেরি করে ফেললেন আসতে, আমার অপেক্ষার প্রহর যে শেষ হচ্ছিল না। ইরার চোখে পানি দেখে আবিদের উপলব্ধি হলো, চমক দিতে গিয়ে সে বুঝি মেয়েটার হাল বেহাল করে ছেড়েছে। ক্ষমা করে দিও ইরা, তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ইরা অবাক দৃষ্টিতে তাকিয়ে ফের শুধালো, কিসের সারপ্রাইজ? বলতে না বলতে হাওয়া বেগমকে আসতে দেখলো ইরা। দৃষ্টি গভীর করে দেখলো হাওয়া বেগমের পিছু পিছু তুহিন আর আবিদের ছোট বোনও আছে। ইরার মস্তিষ্কে প্রশ্নদয় উকি মারছে কেবল, কি হতে চলেছে তবে? ইরার প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে আবিদ নিজে থেকেই বলা শুরু করল, এই তো সারপ্রাইজ চলে এসেছে ইরা। সাময়িক সময়ের জন্য হয়তো তোমার থেকে দূরে ছিলাম, তবে স্থায়ীভাবে তোমাকে নিজের কাছে আনার জন্য ব্যবস্থা করেছি এবার। ইরা উত্তর দেবার আগেই হাওয়া বেগম এসে পরম যত্নে ইরার মাথায় হাত রাখল, মুখে ঝুলানো মিষ্টি হাসি। চলো মা, ভেতরে চলো, যা কথা হবার ভেতরই হবে এবার। হাওয়া বেগমের কথা বুঝতে পারল না ইরা, ভুরুজোড়া কুচকে তাকালো আবিদের দিকে। চোখ দ্বারা আবিদ ইরাকে আশ্বস্ত করতেই ইরা আর কোনো প্রশ্ন না করে হেঁটে গেল ভেতরে। ড্রয়িং রুমে বসেছিল সবাই, হুট করে আবিদের মাকে দেখতে পেয়ে আশরাফুল ইসলাম দাঁড়িয়ে পড়েন। বাবাকে দেখতে পেয়ে ইরার মনে যতটা আশার প্রদীপ জ্বলেছিল, তা নেবার আশঙ্কা জাগল মনের ভেতরে। মেহমান দেখে রত্না জাহান কথাকে ইশারা করে রান্নাঘরে পাঠিয়ে দিল, মায়ের ইশারা বুঝে কথা গিয়ে কাজে লেগে পড়ল। রত্না জাহান হাসি মুখে বলল, আরে ভাবি যে, আসুন ভেতরে এসে বসুন। আবিদের মা মুখে মিষ্টি হাসির রেখা টেনে বলল, হ্যাঁ ভাবি এসেছি তো, তবে সুখবর নিয়ে, তুহিন মিষ্টির প্যাকেটগুলো এখানে রাখ। মায়ের নির্দেশ পেতেই তুহিন মিষ্টির প্যাকেটগুলো টেবিলে রাখতে আশরাফুল ইসলামের দিকে আড় চোখে তাকায়। আশরাফুল ইসলাম কেমন স্তব্ধ মেরে আছে, হয়তো মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না যাদের তাড়িয়ে দিল তারাই মিষ্টি নিয়ে এসেছে। কুশলাদি বিনিময় করা শেষে হাওয়া বেগম আশরাফুল ইসলামের দিকে তাকিয়ে শুধালো, আমার ছেলে ভুল করেছে, সে ভুলের শাস্তি হিসাবে আপনি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সেসব কাহিনী আমি জানি। এতক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে এবার বেশ নড়ে চড়ে বসলেন আশরাফুল ইসলাম, কণ্ঠে গম্ভীর জনে বললেন, আপনার ছেলে দোষ করেছে বলেই তো আমাকে এরকম একটা কাজ করতে হয়েছে, এবার আপনি বলুন, পিতা হিসেবে কি আমি ভুল কিছু করেছি? না একদম না, বরং আমি বলবো আপনি ঠিকই করেছেন। তাহলে কথা হলো, ওদের ভেতর কোনো সম্পর্ক নেই বললেই তো আপনি এতটা রিয়্যাক্ট করেছেন, তাই তো? আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলবেন কি? আশরাফুল ইসলামের কথা শুনে রত্না জাহান সামনে বাটি থেকে মিষ্টি বের করে সেই বাটিটা আশরাফুল ইসলামের দিকে ধরে বলল, শুভ কাজে মিষ্টি মুখ করতে হয়, নিন মিষ্টি মুখ করে নিন তো, কাজের চাপে আমার কর্তা হাসতে পারেনি, তার বদলে আমি না হয় আপনাকে মিষ্টি মুখ করাই।
হাওয়া বেগমের কথা আশরাফুল ইসলামের মনোপুত হলো না। চেহারায় আগের মতন গম্ভীর ভাব ধরে রেখেছেন। আবির আর তুহিন দাঁড়িয়েছে সোফার কাছে। আপনাদের ঘরে যে মেয়েটা আছে না, সেই মেয়েটাকে আমি আমার ঘরের বড় মেয়ে করে নিয়ে যেতে চাই আজীবনের জন্য। দিবেন আমাকে আপনার মেয়েটাকে? হাওয়া বেগমের কথা শুনে ইরার চঞ্চল দৃষ্টি গিয়ে পড়ল আবিদের উপর। আবিদ আগের মতন দাঁড়িয়ে আছে। বাবাকে চুপ থাকতে দেখে ইরার মনে অজানায় ভয়ের আশঙ্কা উকি দিচ্ছে। তবে কি আজকেই সব শেষ হয়ে যাবে? হয়তো আজকে সব নতুন করে শুরু হবে, নয়তো শেষ হবে। আশরাফুল ইসলামকে নির্বাক থাকতে দেখে রত্না জাহানকে শুধালো হাওয়া বেগম। ভাবি, আপনার মেয়েটাকে আমার বাড়ির মেয়ে হিসেবে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিবেন না? রত্না জাহান আর চোখে স্বামীর দিকে তাকিয়ে নিম্নকণ্ঠে উত্তর করল, আগে ইরার বাবা ছা ভালো বোঝেন। আমি পুত্রবধূ নয়, একটা মেয়ে চেয়েছি, আমার জন্য দিবেন না আমায়? হাওয়া বেগমের কথা শুনে আশরাফুল ইসলাম নিশ্চুপ রইলেন। ভয়ের চোটে ইরার চোখের কোনায় অশ্রুবিন্দু জমা হয়েছে। আবিদ সেটা দেখেও নির্বাক। পরিস্থিতি বুঝে হাওয়া বেগম সোফা ছেড়ে উঠতেই আবারও গম্ভীর কণ্ঠে আশরাফুল ইসলাম বললেন, যে বাড়িতে আমার মেয়েকে বউ নয় একটা মেয়ে হিসাবে চাইছে, সেই প্রস্তাবকে নাকচ করার সাধ্য আমার নেই। আশরাফুল ইসলামের কথা শুনে কথার সাথে দাঁড়িয়ে থাকা ইরার ঠোঁটের কোণে প্রসারিত হলো খেলে গেল প্রাণোচ্ছল হাসি। হৃদয়ের ভেতরে সেয়ে গেল সুখানুভূতি। হাস্যকর দৃষ্টিতে তাকিয়ে রইল আবিদের দিকে। আবিদও নির্মল হাসল। সেই হাসি ইরার চোখে প্রশান্তি এনে দিল। অবশেষে কঠিন প্রতীক্ষার প্রহরে বুঝি ইতি ঘটবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমার কর্তাকে খুশির খবর দিতে পারবো বলুন? আশরাফুল ইসলাম হাস্যোজ্জ্বল মুখ করে উত্তর দিল, হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। আবিদ এমনিতেও ভালো ছেলে, ওকে যথেষ্ট ভরসা করি আমি। ভেবেছিলাম হয়তো আজকালকার যুগে ছেলেপেলেরা প্রেম ভালোবাসাতে শেষ। আমার এই ভ্রান্ত ধারণাকে আবিদ ভেঙে দিল। আবিদকে কত কথা বলতাম, তবুও একটা কথারও প্রত্যুত্তর করেনি ও। আপনি বোধহয় রত্নগর্ভা এত ভালো একটা ছেলেকে মানুষ করেছেন। বেশ, তবে আজকে তো 5 তারিখ, আমরা আর এক সপ্তাহের ভিতরে আপনার মেয়েটাকে আমাদের ঘরে নিয়ে যেতে চাই, আপনারা কি বলেন? রত্নজাহান স্বামীর মুখপানে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ ভাবি, আমার বাড়িটাও তো অপেক্ষা করে আছে ওর জন্য। মেয়ে হয়ে যখন জন্মেছে পরের বাড়িতে তো যেতেই হবে রত্না, সেটা আজকে বা দেরিতে হোক যেতে তো হবেই, এটাই তো অদৃষ্টের নিয়ম, আমার তাতে কোনো আপত্তি নেই। আবিদের পাশে দাঁড়িয়ে থাকা তুহিন মাঝখান দিয়ে উত্তর দিল, অ্যাঙ্কেলের আপত্তি নেই আর ইরারও নেই। দেখেছ মা, তুমি একসময় ভাইয়ার ছাত্রীকে পাত্রী খোঁজার দায়িত্ব দিয়েছিলে, আর আজকে সেই পাত্রী ছাত্রী পাত্রী সেজে অপেক্ষা করছে। মুহূর্তের মধ্যে হাসির পশরায় সেই গেল পুরো ড্রয়িং রুম। লজ্জাকাতর দৃষ্টিতে ইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিদ মাঝে মধ্যে আর চোখে ইরাকে পর্যবেক্ষণ করছে, যা চোখ এড়ায়নি ইরার। গুটি কয়েকবার চোখে চোখ পড়তেই দ্রুত গতিতে তা নামিয়ে ফেলেছে। আঙ্কেল, এবার নিশ্চয়ই আমি ইরার সাথে একটু আলাদা করে কথা বলতে পারবো। অবশ্যই যাও, ওইখানে বারান্দার কাছে গিয়ে তুমি ইরার সাথে কথা বলো, আজকে আর আমি কিছু করব না। হাস্যোজ্জ্বল মানুষগুলোর দিকে এক ধ্যানে তাকিয়েছিল কথা। কর্ণকুহরে ফোনের রিংটোনের আওয়াজ শুনতেই বিরক্তিতে কপাল কুসকে আসে। স্ক্রিনে ভাসছে প্রিয় মানুষটির নাম। ইচ্ছে করছে না ফোন রিসিভ করতে, কিন্তু না করে উপায় নেই, ক্ষণে ক্ষণে ফোন বেজেই যাবে। উপায়ন্তর না পেয়ে একটু আড়ালে গিয়ে ফোনটা রিসিভ করল। এবার আর অডিও কল না, রৌনক ভিডিও কল করেছে। কলটা রিসিভ করেই কথা ফোনটা রাখল। এদিকে রৌনক খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার প্রেয়সীকে, যেন কতকাল কেটে গেছে প্রেয়সীর মুখশ্রীখানা কিঞ্চিত দেখতে পায়নি। ফোন কেটে দেওয়া সত্ত্বেও ফোন কেন করেছেন আপনি? আমি এখন বিজি আছি। কথার আড়ালে লুকিয়ে থাকা অভিমানের পাহাড় বুঝতে পারল রওনা, কিন্তু তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখিয়ে পুনরায় কথার মুখপানে তাকিয়ে রইল খুব গভীর মনোযোগ দিয়ে। ফোনের ওই পাশে অবস্থানরত রমণীর তাতে বিরক্তি আরও এক ধাপ বাড়ল। ভুরুকুসকে শুধাল, আপনার এই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা আমার কাছে বিরক্ত লাগছে, মনে হয় না জরুরি কিছু বলবেন। এবারও তেমন কোনো ভ্রুক্ষেপ দেখা দিল না রওনকের ভেতর। মৃয়মান হেসে কথার দিকে দৃষ্টি রেখে বলল, সরি বলেছি তো কথা,
ভুল হয়ে গেছে, এবার অন্তত রাগটা একটু কমাও। দেখো তুমি যদি রাগ না কমাও আমি কিন্তু তোমার বাড়ি চলে আসবো এক্ষুনি। রওনকের কথাতেও কোনো ভাবান্তর ঘটল না কথার। সে তো ঘণ্টাখানেক আগে গুনে গুনে পুরো 25টা কল করেছিল রওনককে। সে ফোন বেজে বেজে কেটে গেছে, তাহলে এখন কথা কেন শুনবে তার কথা? অভিযোগ আর অভিমানের পাহাড় সঞ্চার হয়েছে মনের কোঠরে। রওনক ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে বলল, বলো তুমি আমার উপর রাগ করি নেই, নাহলে কিন্তু সত্যি চলে আসব। এবার ভাবনায় ছেদ ঘটল কথার। মানুষটা বেশ সুবিধার নয়, যদি সত্যি চলে আসে। মস্তিষ্কে কথাটার স্মরণ হতেই ঠোঁট প্রসারিত করে মৃদু হাসল। না না দেখুন, আমি একদম রাগ করিনি, হাসছি তো। কথার মুখে হাসি দেখে রওনকের ভালো লাগলো না, মিথ্যা হাসি যে সে ধরে ফেলেছে। তুমি তো রাগ করেই আছো, নতুবো আমাকে আপনি করে বলছো আবার। আচ্ছা বেশ, আর বলবো না। এবার হয়েছে তোমার শান্তি? তুমি যদি একবার বলো ভালোবাসি তবেই মিলবে আমার শান্তি। আবদার আর নাকচ করতে পারল না কথা। ফোনের উপাশে থাকা ব্যক্তিটির হাস্যোজ্জ্বল মুখ দেখে বোধগম্য হয়ে গেছে সে কথাকে আর শক্ত হয়ে থাকতে দেবে না। কথাও অভিমানের আড়ালে ভালোবাসা লুকায়িত রাখতে ব্যর্থ হলো। ঠোঁটের কোন ভরে উঠল প্রাণোচ্ছল হাসিতে, যে হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছে রওনক। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এবার হয়েছে তোমার? দিব্যি হয়েছে। বেশ তবে ফোনটা রাখো, বাসায় অতিথি এসেছে, আমি পরে কল করব। ফোনের ওই পাশের ব্যক্তিকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল কথা। ঠোঁটের কোণে এখনো ফুটে রয়েছে হাসি। কি সুন্দর কথার অভিমানের পাহাড় ভালোবাসি শব্দটা দুমড়ে মুচড়ে ভেঙে দিল। এত শক্ত ছিল অভিমানের পাহাড়, অথচ ভালোবাসার কাছে তো অনায়াসেই হার মানল। ভালোবাসার শব্দটাতেই বোধহয় সমস্ত মায়া লুকিয়েছে। এমনই থাকতে চায় আজীবন প্রিয় পুরুষটার কাছে। মনে আবারও এই ইচ্ছা পোষণ করে উৎফুল্ল মনে পুনরায় আগের জায়গায় দাঁড়িয়ে রইল কথা। ইরা আর আবিদ পাশে কথা বলতে গেছে, গুরুজনরা তাদের মতন গল্প গুজব করছে। বাইরের শনশন বাতাসে গাছের পাতাগুলো দুলে দুলে উঠছে। অনুমতি পেয়ে আবিদ দ্রুত পায়ে ড্রয়িং রুম থেকে প্রস্থান নিয়ে জায়গায় চলে যায়। ইরা ধীর পায়ে হেঁটে আবিদের দিকে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে। ইরার দৃষ্টি কেমন যেন ঠেকলো আবিদের নিকট, কথা বলছে না ইরা। আবিদ বুঝলো প্রেয়সীর মনে খুব করে অভিমানের সঞ্চার ঘটেছে। তোমার কামিজের এদিকটা এরকম ছিঁড়ে গেল কিভাবে ইরা? ছেঁড়া জামা পরেছো তুমি শেষমেশ। আবিরের শব্দগুচ্ছগুলো মস্তিষ্কে পৌঁছতে এ মাথা নিচু করে দেখে ইরা সত্যি তো জামাটা একটু ছিঁড়ে গেছে। হুট করে ইরার নিজের উপর রাগ হচ্ছে, সে কেন একটু খেয়াল করলো না? অবশ্য এই কয়দিনে সে একটু বেখেয়ালি ভাবেই থেকেছে, সে পুরো দোষ তো আবিদের। ছিঁড়ে গেছে তাতে আপনার কি? আবিদ ঠোঁটে আগের মতন রহস্যময় হাসির রেখাটা নিয়ে প্রত্যুত্তর করলো, ছিঁড়ে গেছে সত্যি তো, তাতে আমার কি, আমিই তো কিনে দেব নতুন। আবিদের কথায় ইরা দীর্ঘশ্বাস ফেলে ভুরুজোড়া কুচকে বলে, মিষ্টি কথায় চিড়ে ভিজবে না। তাহলে কি করা যায়? আবিদের প্রশ্ন শুনে বিগত কয়েকদিনের কথা স্মরণে আসতেই একের পর এক প্রশ্নের বান ছুড়ে দেয় আবিদের দিকে। আপনার ফোন কেন বন্ধ? আপনি এতদিন কোনো প্রকার যোগাযোগ কেন করেননি আমার সাথে? জানেন কতটা কষ্টে ছিলাম আমি। আবিদ দু কদম এগিয়ে আসলো, ইরার খুব কাছে এসে দাঁড়ালো, প্রশ্নগুলো খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনল। শুধু প্রশ্নই নয়, কথাগুলোতে রয়েছে এক রাশ অভিমান। মৃয়মান হেসে জবাব দিল, আসলে সেদিন আমি আর তুহিন দুজনের ফোন চুরি হয়ে যায় বৃষ্টিতে ভেজার কারণে। বাড়িতে গিয়ে টানা তিন দিন জ্বরে ভুগি। যদিও বা মাকে সবটা খুলে বলেছিলাম, আমার মাতাজি উপলব্ধি করেছিল এই মেয়েটাকে ছাড়া তার ছেলের করুণ দশা। তারপর কালকে রাজি হলো আর আজকে চলে আসলাম। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, সেই জন্য কোনো যোগাযোগ করিনি। আবিদের কথা শুনে ইরা পুনরায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চেহারায় কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। আবিদ ইরার দিকে এগিয়ে আসতে এই ইরার ক্রন্দনরত করুণ ধ্বনি তীরের ন্যায় আবিদের বুকে এসে আঘাত হানল। সবটা ঠিকই হলো, তবে প্রেয়সীর চোখে অশ্রুকণা কেন কাঁদছ কেন হুট করে ইরা? অশ্রুরুদ্ধ কণ্ঠে আর কোনো বাক্যদায় বের হলো না ইরার মুখ দিয়ে। তবুও হাত দিয়ে চোখের পানিটুকু মুছে নিয়ে কান্নারত কণ্ঠে প্রত্যুত্তর করল, এতটা কষ্ট কেন দিলেন আমায়? অবাক করতে গিয়ে দিনগুলো কাটিয়েছি আমার ভয়াবহভাবে, অবচেতন মনে আপনাকে নিয়ে স্বপ্ন সাজাতাম। আবার যখন যোগাযোগের চেষ্টা করতে যেতাম ব্যথিত মন, তখন একটা কথাই সঞ্চার হতো, আপনি কি তবে ঠকিয়েছেন আমায়? কত নিধার ভেতর ছিলাম আমি, কতটা কষ্ট পেয়েছি জানেন।
ইরার কান্নারত করুণ কথাগুলো আবিদের কর্ণকুহরে পৌঁছানো মাত্রই উপলব্ধি করল খুশির বদলে কষ্টের মাত্রা বেশি হয়ে গেছে। কতটা অসহায়ত্ব যন্ত্রণা মিশে আছে ইরার কথাগুলোর ভেতর। সে কথা ভাবতে ইরার বুকটা হু হু করে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নিজের বাহুটা আবদ্ধ করে নিল প্রেয়সীকে। ইরাও তাতে সায় দিল। অপেক্ষার বুঝে অবসান হলো। গাছে থাকা পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে কেবল। কিয়ৎক্ষণ সময় পার হবার পর নিজের বুক থেকে আলগা করল ইরাকে। মুখ পানে দুহাতে দিয়ে সযত্নে ধরে বলল, ক্ষমা করে দিও ইরা, বুঝতে পারেনি এতটা কষ্ট পাবে। তবে তোমার কষ্ট পাওয়ার মাত্রায় আমাকে ফের বুঝিয়ে দিল ঠিক কতটা ভালোবাসো তুমি আমাকে। ইরা নিরুত্তর রইল। তা দেখে আবিদের মনে অজানা ভয়ের আশঙ্কাও কি দিল। তবে ইরার অভিমানের পাহাড় ঘোচাতে পারবে না। হাত জোড় করে মাথা নিচু করে ইরার সামনে দাঁড়ালো আবিদ। নতমস্তকে নিম্নকণ্ঠে বলল, তোমাকে কষ্ট দিতে চাইনি ইরা, তবুও কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করে দিও ইরা। দ্বিতীয়বার আর এমন কোনো ভুল হবে না, আমি কথা দিলাম তোমাকে। ইরা সঙ্গে সঙ্গে আবিদের হাত জোড় ছাড়িয়ে নিয়ে নিজের মুষ্টির মধ্যে আবদ্ধ করল। গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, এই হাত ক্ষমা চাওয়ার জন্য নয়, আমাকে ভালোবাসার জন্য। একবার গিয়েছেন আর কখনো যাবার কথা ভাববেন না আমার থেকে, বুঝলেন? খুব ভালোবাসি তো আমি আপনাকে। ইরার প্রাণোচ্ছল হাসি দেখে আবিদের বুকের উপর থেকে যেন ভারী পাথরটা নেমে গেল। ভেতর থেকে প্রশান্তের দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে ইরার হাতটা তার বুকের বাম পাশে ধরে বলল, মৃত্যুর আগ অবধি তোমাকে কখনো ছেড়ে যাবো না এরবতে, সব সময় তোমাকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। আবিদের কথা শুনে ইরার ঠোঁটেও দেখা দেয় প্রশান্তির হাসি। অবশেষে সবটা বুঝি ঠিক হলো। এত বিরহের পর সুখ এসে এবার বোধহয় ইরার ঘরে উঁকি মারবে। কয়েক মাস পর, সময়ের ধারা এক থাকে না, ক্ষণে ক্ষণে সময় নিজের বাস্তবিক রূপ বদলায়। সময়ের এই রূপ বদল খেলার ছাপ পড়েছে ইরা আর আবিদের জীবনে। সময়ের পরিক্রমায় তাদের বিবাহিত জীবন এখন ছয় মাস চলছে। এলাকার পাশেই একটা হাই স্কুলে চাকরি নিয়েছে আবিদ। ইরা কেউ ছাড়েনি, অনার্সে ভর্তি করিয়ে দিছে। প্রেমের পর তাদের বিবাহিত সাংসারিক জীবন ভালোই চলছে। ইরার বিয়ে হয়ে যাবার পরে তিন মাস পর রৌনকের বাড়ি থেকে প্রস্তাব আসে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে ছোট মেয়ের বিয়েতে আর বাধা কিসের? ব্যাস কথার আর রৌনকেরও বিয়ে হয়ে যায়। কথার বিয়ের বয়স এখন তিন মাস। দুবনই নিজেদের ভালোবাসার মানুষকে নিয়ে গুছিয়ে সংসার করছে। নিরদম্বরে ভেসে বেড়াচ্ছে বাঁশপুরাশিগুলো। বোধহয় মুহূর্তের মধ্যে ঝুম করে বৃষ্টির ফোঁটা হয়ে ধরণীর বুকে তুমুল বেগে আশ্রয় পড়বে। মাঝে মধ্যে আবার গুড়গুড় করে হাঁক দিয়ে অম্বর জানান দিচ্ছে, এই বুঝি তার বুক চিরে শীতল পানির ফোঁটাগুলো নিক্ষেপ হবে। প্রকৃতিতে বারিধারায় শীতল আভাস জানা দিচ্ছে। গাছের পাতাগুলো শনশন করে দুলে উঠছে বাতাসের বেগে। সেই বাতাসকে নিজের গায়ে শুয়ে নিচ্ছে পরম যত্নে ক্রমণী। কর্ণকুহরে চেনা পরিচিত প্রিয়র আওয়াজ প্রবেশ করতেই পিছন ফিরে তাকায় ইরা। সেই চেনা মুখের কণ্ঠ আবারও ভেসে আসলো, বৃষ্টি আসবে ইরা, ভিতরে চলে আসো, ছাদে থেকো না এখন। সিঁড়ির পাশে ঠায় দাঁড়িয়ে ইরাকে ডাক দিচ্ছে আবিদ, কিন্তু ইরার তাতে কোনো খেয়াল নেই। সে ব্যস্ত প্রকৃতির শীতল হাওয়ায় মিশে যেতে। অপেক্ষার প্রহর গুনছে কখন বারিধারার স্বচ্ছ পানিতে মিশে যাবে তার গোটা শরীর। দ্রুত পায়ে ছাদ থেকে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে ইরা, সাথে পায়ের নূপুরগুলো রুনুঝুনু আওয়াজ করছে। হাত দিয়ে টান দিয়ে আবিদকে ছাদের মাঝখানে এনে ফেলল। ইরার এখনো কাণ্ডে বিরক্তিতে কপাল কুসকাল আবিদ। এত যাওয়া চলবে না, আপনিও থাকবেন আমার সাথে, বুঝলেন? বৃষ্টিতে ভিজবো আজকে দুজন মিলে। আশ্চর্যের মুখ করে ইরা কথাগুলো বলল আবিদকে। আবিদ ইরার দিকে গভীরভাবে তাকিয়ে বুঝলো এই মেয়ে যাব নয়। সঙ্গে সঙ্গে এই মুহূর্তেও দেরি না, কোলে উঠে নিল ইরাকে। দাঁড়িয়ে থাকা থেকে আচমকা কোলে উঠতে দেখে হকচকিয়ে উঠে ইরা। আবিদ মুসকে হেসে শুধাল, যাবে না তুমি? এইবার দেখবো তুমি না গিয়ে কি করে পারো। আবিদের কথা বলা শেষ হতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি আসলো। বৃষ্টির শীতল পানির ফোঁটায় সর্বাঙ্গ ভিজে গেল দুজনের। ইরা আদুরে ভঙ্গিতে আবিদের গলা জড়িয়ে ধরে বলল, এবার কোথায় যাবেন ছুরি? চলুন বৃষ্টি বিলাস করি, যেই বৃষ্টির দিনেই আপনার আর আমার প্রথম দেখা শুরু হয়েছিল। ইরার মুখের প্রাণ খোলা হাসি দেখে আবিদও আর বারণ করতে পারল না। ইরার দিকে গভীরভাবে তাকিয়ে কপালে চুমু এঁকে দিল সযত্নে। তারপর কোল থেকে নামিয়ে নিজের বাহুটারে আবদ্ধ করে নিল হাসি মুখে। বৃষ্টি তাদের সর্বাঙ্গ ছুঁয়ে দিয়ে ভিজিয়ে দিচ্ছে।
ইরার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে খোলা আকাশের দিকে হাত বাড়াল। হাতের আঙুল বেয়ে বৃষ্টির পানিগুলো চুয়ে চুয়ে বেয়ে পড়ছে। আবিদ হাসি মুখে উত্তর করল, আমার নিরদম্বরে প্রণয়ের বাড়িধারা হয়ে এসেছো তুমি, আজকে না হয় দুজনে একত্রে পুনরায় এই প্রণয়ের বাড়িধারায় ভিজলাম।